আল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো আমি আজকে আবার বাংলা দ্বিতীয় পত্র সংখ্যাবাচক শব্দ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সংখ্যাবাচক শব্দ নিয়ে আলোচনা করব এর আগে আমরা বাংলা দ্বিতীয় পত্রের আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি দেখা যাচ্ছে নৈর্ব্যক্তিকের অংশে তোমরা সংখ্যাবাচক শব্দ থেকে যদি কোনো নৈর্ব্যক্তিক আসে সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী নৈর্ব্যক্তিকগুলো তোমরা ভুল করে ফেলো এ কারণে আজকে আমি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি বলেছিলাম আজকের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের সংখ্যাবাচক শব্দ নিয়ে আলোচনা করব তোমরা অধ্যায়টা দেখে আসিও নিশ্চয় তোমরা অধ্যায়টা দেখে আসছো এখন আমরা সংখ্যাবাচক শব্দে দেখতেছি যেই শব্দ দিয়ে সংখ্যা বোঝানো হয় তাকেই সংখ্যাবাচক শব্দ বলে এই সংখ্যাবাচক শব্দের প্রাথমিক ধারণাটা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু দেখা যায় সংখ্যাবাচক শব্দটা আরো চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন ধরো সংখ্যাবাচক শব্দ চার প্রকার এখানে অঙ্কবাচক শব্দ আমরা পূর্বেই অঙ্কবাচক শব্দের সাথে আমরা পরিচিত আছি এক দুই তিন চার পাঁচ অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এভাবে হান্ড্রেড পর্যন্ত বা একশো পর্যন্ত এরপর আছে গণনাবাচক যেটাকে আমরা বানান পদ্ধতিতে পড়ে এক ও এক দর্শকের দূরশি দুই দর্শিকের তিন দন্ত্যান্ন তিন শেখাচ্ছা ভবেন্দ্র চার পতশ্রমীর একাচ্ছ পাঁচ এবং এক শত এক ও এক তালবে শত শত এক শত আমরা বানানের মাধ্যমে এই সংখ্যাগুলোকে আবার বানান করে আমরা করতাম সেগুলোকে বলা হয় গণনাবাচক শব্দ এরপরে পূরণবাচক পূরণবাচকের আরেকটা নাম হলো ক্রমবাচক পূরণবাচক বা ক্রমবাচক শব্দ এটাকে আমরা প্রথম যেটাকে আমরা অঙ্কবাচকে এক আবার গণনাবাচকে এক ও এক সেটাকে আমরা পূরণবাচকে আসি এক এবং এক ও এক না বলে আমরা প্রথম এবং দুইকে দ্বিতীয় তিনকে তৃতীয় চারকে চতুর্থ পাঁচকে পঞ্চম এভাবে এভাবে আমরা পূরণবাচক শব্দটা লিখে যাই এরপরে তারিখবাচক শব্দ তারিখবাচক শব্দে আমরা দেখি এক লা যদি আমরা থাকে সেখানে আমরা পহেলা শব্দটা উচ্চারণ করছি বা পড়েছি এক যদি লা থাকে সেখানে আমরা পহেলা দুই দুই সংখ্যাবাচক শব্দ এটার সাথে যদি রেখা রা থাকে আমরা দোসরা তিন রেখার রা থাকলে আমরা পড়েছি তেসরা এভাবে তারিখবাচকে গিয়ে আমরা এভাবে উচ্চারণ করেছি এবং পড়েছি শব্দগুলো পয়লা দোসরা তেসরা ষোটা এভাবে যেমন ধরো যদি অঙ্কবাচকের বারো থাকে অঙ্কবাচকে যদি বারো থাকে বেকার বা ববিন্দ্রকেরও ভারো যদি আমরা গণনাবাচকে লিখি সেটাকে আমরা যদি ফুরুনবাচকে নিই তাইলে দ্বাদশ দা দশ এই বারো অঙ্কবাচক অথবা গণনাবাচকে বারোকে আমরা যখন ফুরুনবাচকে নেব তখন আমরা সেই বারোটাকে দ্বাদশ এবং তেরোটাকে ত্রয়োদশ চোদ্দটাকে চতুর্দশ এভাবে উচ্চারণ করে আমরা পূরণবাচক সংখ্যাটা ফিল আপ করব
আরো আছে কিছু ভগ্নাংশ সংক্রান্ত ব্যাপার, যেমন আমরা বইতে দেখি ভগ্নাংশ দিয়েও কিছু সংখ্যা আমাদেরকে দেখানো হয়েছে। যেমন ধরো এক বা ষাট ভাগের এক, ষাট ভাগের এক, আমরা এটাকে ষাট ভাগের এক ভাগ হিসাব করি। এক এককের ষাট ভাগের এক ভাগ, এক এককের, এক এককের ষাট ভাগের এক ভাগ, এটাকে এটাকে লেখা হয়েছে চৌথাই। চৌথাই বা সিকি বা ফোয়া, সিকি বা ফোয়া, সিকি মানে চার ভাগের এক ভাগ। আমরা এক সিকিতে যদি এক টাকা আমরা একশো পয়সা হিসাব করি, তাহলে এক সিকিতে হচ্ছে পঁচিশ পয়সা। তোমরা আরো ভালো করে খেয়াল করো, একশো পয়সায় এক টাকা, এটা আমরা জানি। তাহলে এক সিকি, এক সিকিতে হবে পঁচিশ পয়সা, পঁচিশ পয়সা, তাহলে এটা হবে চার ভাগের এক ভাগ, চার ভাগের এক অংশ এক সিকি। পোয়া এটাকে ধরা হয় আমরা যেমন এক কেজিতে, এক কেজি বা এক শেয়ারের চার ভাগের এক ভাগকে বলা হয় এক পোয়া। তাহলে দুই পোয়া আমরা আধা শেয়ার বা আধা কেজি, এবং চার পোয়া এক কেজি, এই জন্য পোয়া শব্দ ব্যবহার করা হয়েছে। এক এককের দুই ভাগের এক ভাগ অর্থাৎ আধা, এক এককের দুই ভাগের এক ভাগকে বলা হয় আধা, এক একক। এক এককের তিন ভাগের এক ভাগ তখন তেহাই, শব্দগুলো তোমরা খেয়াল করো তেহাই। এক এককের তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ হলে তেহাই, দেখা তে হয়কার হা রস্বই, তেহাই। উচ্চারণগুলো খেয়াল করো, নৈর্বর্তিকে এগুলো তোমরা বিভ্রান্তি করে যাও কি হবে। এরপরে এক এককের দুই ভাগের এক ভাগ এটাকে আমরা ধরে নিই আধা, সরেয়া ধয়কার দা আধা। এক এককের আট ভাগের এক ভাগ, এক এককের আট ভাগের এক ভাগ, এগুলো ভগ্নাংশ সংখ্যাগুলো বলতেছি, আট ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ। তখন আমরা এটাকে কিভাবে নেব, পূরণ বাচক সংখ্যাতে আসি, আমরা দেখা যাচ্ছে এটাকে বলা হয় এক অষ্টমাংশ, এক অষ্টমাংশ অর্থাৎ আট ভাগের এক ভাগ। এরপরে আছে দুই সমস্ত চার ভাগের তিন, দুই সমস্ত চার ভাগের তিন, এই শব্দটাকে আমরা কিভাবে পড়ব, দুই সমস্ত চার ভাগের তিন, এটার এটার একটা আলাদা ভাষা আছে, এটাকে পড়তে হলে ফোনে তিন, ফোনে তিন। পাঁচ সমস্ত চার ভাগের তিন হলে এটাকে আমরা পড়ব ফোনে ছয়। এভাবে আমরা নৈর্বর্তিকের অংশে দেখা যায় কিছু বাক্য দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করা হয়, সঠিক উত্তর আমাদের কাছ থেকে সঠিক উত্তর বের করতে গেলে আমরা সমস্যায় পড়ে যাই, এই জন্য আজকে এই অধ্যায়টা ধরলাম। এরপরে দেখো তারিখ বাচকে আরও কিছু শব্দ, তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে, যেমন পহেলা বাইশ যদি হয় বাইশে, যদি শ্রাবণ মাসের বাইশ তারিখ হয় সেটাকে আমরা লিখবে বাইশে শ্রাবণ। জানুয়ারি মাসের যদি এক তারিখ হয় আমরা লিখব পয়লা জানুয়ারি। এভাবে আমরা তারিখবাচক শব্দগুলো ব্যবহার করব। এখানে দেখা যাচ্ছে যেমন তারিখবাচক আরও আছে পয়লা, দোসরা, তেসরা, চৌটা, আবার পাঁচ যদি হয় সেখানে আমরা শুধু পাঁচই, পাঁচ লিখে একার অশ্বই যুক্ত করব পাঁচই। ছয় সংখ্যাটা লিখে, অঙ্কবাচক সংখ্যাটা লিখে আমরা গণনাবাচক সংখ্যাটা লিখব ছয়, এর সাথে যখন রস্বই দিব তখন ছয়। এরপরে সাত আমরা গণনাবাচক অথবা অঙ্কবাচক সংখ্যা লিখে এর সাথে রস্বই দিলে সাতই, আটই, নয়ই, দশই,
11ই 12ই 13ই 14গুলো শব্দগুলো এইভাবে 10 মিনিট আমরা ব্যবহার করব এরপরে পূরণ বাচকে আমরা দেখব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশমের পরে আমরা সরাসরি চলে যাব একাদশ এরপরে 12 হইলে দ্বাদশ 13 হইলে ত্রয়োদশ 14 হইলে চতুর্দশ পঞ্চদশ এভাবে আমরা 20 পর্যন্ত চলে যেতে পারি ঊনবিংশ ১৯ যখন আমরা আসব তখন আমরা এটাকে ঊনবিংশ ঊন শব্দের অর্থ কম আর বিংশ অর্থ 20 আর ঊনবিংশ অর্থাৎ 20 থেকে কম সেটা নিশ্চয় ১৯ আমরা যেটাকে ব্যবহার করি সেটা ঊনবিংশ এবং 20 হলে সেটাকে আমরা ধরব বিংশ সাথে সাথে ২১ সংখ্যায় যখন চলে আসব তখন এবারে বিংশ শব্দটা আমরা একের সাথে ব্যবহার করব এক ও বিংশ এরপরে ১২ শব্দে আমরা যেখানে দ্বাদশ পড়েছি এখানে আমরা যখন ২০ এর সাথে যুক্ত করব তখন দা বিংশ এভাবে আমরা তারিখবাচক শব্দগুলো ব্যবহার করব এই শব্দগুলোর উপর আমরা আর একদিন ক্লাস নেব এবং নৈর্ব্যক্তিক সহ নেব তোমরা নৈর্ব্যক্তিক অংশগুলো বাসায় দেখে আসিও আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকিও ফিয়ামানিল্লাহ